পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে চলছে রান্না খাদ্য সরবরাহের কাজ। করোনা ভাইরাসের জন্য লকডাউনের জেরে ঘরবন্দি মানুষজন, এই অবস্থায় নিম্ন আয়ের মানুষদের দুরবস্থার কথা মাথায় রেখে চলছে বিভিন্ন এলাকায় ত্রাণ সরবরাহের কাজ। বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সহযোগিতায় বর্ধমান শহরে বিভিন্ন এলাকায় রান্না খাদ্য সামগ্রী বিতরণ করা চলছে। পূর্ব বর্ধমান কালনা গেট এলাকায় মানুষদের মধ্যে রান্না করা খাদ্য বিতরণ করলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। অভুক্ত মানুষরা ওইসব খাবার হাতে পেয়ে খুশি। থেকে রান্না করা খাবার নিয়ে এই গরিব বা গোষ্ঠীর মাসির লোকেদের খাবার বিতরণ করছি। এটা জেলা প্রশাসনের পক্ষ থেকে। আমরা হচ্ছি একটা সমবায় সমিতি, নারী চেতনা মহিলা মাল্টিপারপাস সোসাইটি, সোসাইটি মিলি করে আজকে আমরা একদম দিয়েছে ওখান থেকে সাধনপুর হয়ে খারাসিপাড়া হয়ে এই নারী হয়ে কালনাগেটে এসে কালনাগেট বাজারে আমরা আমরা এদেরকে খাওয়ানোর ব্যবস্থা করছি। আমরা এখানে মোটামুটি ওখান থেকে শুরু করে নারী মোড় হয়ে আমরা এখন কালনাগেটে এখানে খাবার দিচ্ছি। খাবার মোটামুটি এখন পর্যন্ত আমরা 100 জনকে দিলাম, এরপরে আরো খাবার আছে, আমরা দেখছি আরো অন্য কোথাও গিয়ে যাওয়া দেওয়া যাবে। আজকে এখন এই পর্যন্ত এখনো 100 জনকে আমরা দিলাম, দিনই চলবে, যতদিন থাকবে ততদিনই চলবে। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।